হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট্টু.অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আমরা খুব ভালো আছি ফ্রেন্ডস। তো ভাই ফোঁটা কালকে শেষ হয়ে গেছে, এখন আর কি পড়ে রয়েছে ভাই ফোঁটা, ভাই আর দাদাদের মধ্যে। ভাইয়ের ছেলে, এই যে ভাইয়ের ছেলে, আর এই হচ্ছে গিয়ে দিদির মেয়ে, আর এই হচ্ছে গিয়ে অঙ্কিতা। আর কি সবার জন্য টিফিন রেডি করছে, আর এই বাবুও চলে এসছে, সবাই আর কি ব্রেকফাস্ট খাচ্ছে। তো ফ্রেন্ডস, আর দাদা ওই ঘরে ব্রেকফাস্ট খাচ্ছে, শুধু রনিদা একাই আছে, আজকে চলে যাবে দুপুরবেলা আর কি। তো ফ্রেন্ডস চলো, আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ব্রেকফাস্টটা দেরি হয়ে গেছে, কালকে খাটাখাটনি হয়েছে বলে একটুখানি দেরি হয়ে গেছে ফ্রেন্ডস। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্রেকফাস্ট আজকে আমরা করে নিয়েছি, ডিম ছিল আমাদের, বয়েল ডিম ছিল, কলা ছিল, ব্রেড ছিল, এইসবই ছিল আজকের। এবারে লাঞ্চে কী কী হচ্ছে বা কী কী করছি আজকে, সারাদিন কেমন করে কাটাচ্ছি, তো তোমরা সবই দেখতে পাবে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে সবই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তখন তো দেখালো যে আমরা সবাই টিফিন করছিলাম। তো এখন আমরা মানে আমি এই সবে মাত্র আর কি রান্নাঘরটা একটু গুছিয়ে সব কিছু মানে করে রেখে এই সবে বসেছি। তো এখন বাথরুমে ও গেছে, ও বেরোলে দেন তারপর আমি স্নানে যাব। তো সবার স্নান হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এই যে এখানে বসে আছে আমার একদম স্পেশাল গেস্ট। তো দেখো, তো ফ্রেন্ডস আমার ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। তো চলো ফ্রেন্ডস, তোমরা একবার দেখে নাও যে আমি আজকে কী কী লাঞ্চ মেনু রেডি করেছি। কালকে তো স্পেশাল রান্না বান্না হয়েছিল, আজকে আর সেরকম কিছু স্পেশাল করিনি, আজকে নর্মাল কিছু রান্না করেছি। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখে নাও আজকে আমার কী কী লাঞ্চ মেনু আছে। ফার্স্টেই দেখিয়ে দিই সবার ফার্স্টে, এটা হচ্ছে ম্যান্ডেটরি জিনিস, এটা তো না থাকলে মানুষ খেতেই পারবে না। তো এই যে দেখে নাও বাবা কী গরম, এই যে ভাত ফার্স্টেই দেখিয়ে দিই, এই যে দেখো ফ্রেন্ডস এই যে ধোয়া উঠছে, তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি, তো এটা খুবই গরম ভাত। তো তারপর দেখাই হচ্ছে এই যে এখানে ডাল আছে, মুসুর ডাল আছে এটা, এই যে ফ্রেন্ডস, তো এই যে মুসুর ডাল। আর তারপরে দেখাই হচ্ছে এখানে আছে পটল ভাজা, এখানে কুমড়ো আলু ভাজা, ফ্রেন্ডস কিছু কিছু জিনিস আলু বা কুমড়ো কিছু পুড়ে গেছে তো তোমরা স্কিপ করে যেও ওটা, এই যে পটল ভাজা আর এখানে কুমড়ো আলু ভাজা আছে। আর তার নিচে আছে হচ্ছে একটু আলু দিয়ে ধনে পাতা দিয়ে ডিম মানে ঝোল করিনি, মানে কষা কষা মতো একটু কারি কারি টাইপে করেছি। তো ফ্রেন্ডস দেখো এই ডিমের কুসুমটা না খুলে গেছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো ব্যাস এটুকুই ছিল আজকে। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে লাঞ্চের পর। তো ফ্রেন্ডস দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তখন তো তোমাদের দেখালাম আমি যে আমি এখন মানে সব রান্নাঘর গুছিয়ে টুচিয়ে আর কি একটুখানি বসেছিলাম, আমি আর এই যে ম্যাডাম একটুখানি বসেছিলাম। তো এখন আমাদের সব লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন উঠে গেছি, মানে লাঞ্চ টাঞ্চ করে উঠে গেছি। এবার আমি বাবুকে ঘুম পাড়াবো, ডেলি রুটিন যেটা। তো একদিন খুব মজা করলাম সবার সাথে, আবার আজকে থেকে যা মানে আমি ডেলি রুটিন তো আমার সেটাই চালু হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো এই যে এখানে ম্যাডাম ঘুরছে, আর এখন আমি বাবুকে ঘুম পাড়াবো, তো তোমরা দেখে নাও ফ্রেন্ডস বাবু এখন কী করছে। তো এই যে দেখো ফ্রেন্ডস আমার দাদার ছেলে, এই যে ওর সাথে বাবু গল্প করছে, ওরা আজকে সেম সেম টি শার্ট পরেছে দেখো, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। আর এই যে ওর দিদিও ব্ল্যাক, এরা তিন ভাই বোন আজকে ব্ল্যাক, পুরো ব্ল্যাক, ব্ল্যাক কুইন হয়ে গেছে ফ্রেন্ডস। তো আজকে মনে হয় এদের কিছু আছে, তো এরা মনে হয় ব্ল্যাক পরেছে তিনজন, কিছু বুঝতে পারছি না ফ্রেন্ডস। আর এই যে এটা হচ্ছে ছোটো পটাকা, এটা হচ্ছে একটা পটাকা, এই যে এটা হচ্ছে ছোটো পটাকা, ওই যে হাই, আর এটা হচ্ছে একটা বড় পটাকা, আর এটা হচ্ছে সবচেয়ে বড় পটাকা। চলো ফ্রেন্ডস এখন এই তিনটাকেই, আচ্ছা ঠিক আছে চলো, ওরা এখন মারপিট করছে, তো চলো ফ্রেন্ডস ওদের তিনজনকে আমি একটু মানে ওরা দুজন হয়তো শোবে না, বড়গুলো শোবে হয়তো ঘুমাবে না, বাট এই ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিই। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই যে আজকে এই বড় পটাকাটা চলে যাবে, ওকে আজকে বাই বাই বলে দেবো, তো তার জন্য একটু মনটা খারাপ আছে। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো আর কি এই যে এখন অঙ্কিতা আর কি মেহেন্দি পরতে বসেছে। তো ফ্রেন্ডস তোমাদেরকে তো বলেছিলাম যে দাদা আর আয়ান চলে যাবে, তো দাদা আর আয়ান অলরেডি চলে গেছে ওরা বিকেলবেলা। তো এখন সন্ধ্যাবেলা আমরা একটু আসলে আমার একটু মেহেন্দি পরতে ইচ্ছা করলো, তো তার জন্য আর কি মেহেন্দি করছি। তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট দিন ভালো কিছু ভিডিওর সাথে, ভালো কিছু ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও ফ্রেন্ড। তো চলো ফ্রেন্ড আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে, বাই বাই ফ্রেন্ডস।